গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের, আচ্ছা প্রথমেই বলে দিই, দেখো আজকে কটা বাজে। এখন এখন বাজে, তোমরা এখানে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এখন হচ্ছে 5:45 বাজে। আচ্ছা, এখনও রোদ, আমার জানলা দিয়ে রোদটা আসছে। তো তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি জামাই ষষ্ঠীর জন্য কী কিনলাম, আমার মায়ের জন্য কী শাড়ি কিনলাম, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো, এখনই ডেলিভারি দিয়ে গেল, ওর জন্য ভালো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আচ্ছা দাঁড়া, আলোটা কেমন ভাবে পড়ছে, আচ্ছা ওই পর্দাটা আমি সরিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার রেশম চেক যেটাকে বলে, রেশম চেক। তো এটা গরমে খুব পরে আরাম, আমার কাছে একটা আছে, আমার কাছে যেটা আছে সেটা লাল, কিন্তু আমার মনে হয় সাদাটা বেশি সুন্দর লাগে দেখতে। তো সাদাটা আমার কাছে ছিল না, তো মায়ের মানে আমিও পরবো একটু একটু মাঝে মাঝে। তো ওই সাদা রেশম চেকের উপরে গামছা দিয়ে, গামছা চেক যেটাকে বলে, সে গামছা দিয়ে পাড়ে দেখো এরকম কুচি কুচি করে দেওয়া আছে, আর এরকম অ্যাপ্লিক করে করে এরকম টেম্পল আছে সারা পাড়ে। এই দেখো, দেখতে পাচ্ছ এটা আঁচল, হ্যাঁ, আর এই যে দেখছো, দেখো কি সুন্দর কুলোর ডিজাইন, সুন্দর না? তো কুলোর মধ্যে দেখো একটা কড়িও আছে, এই হচ্ছে শাড়িটা, মানে অল ওভার বডিতে এরকম কুলো দিয়ে এরকম কড়ি দিয়ে অ্যাপ্লিক করা, ভীষণ সুন্দর। আমার, আমি ওনাদের এটা সাজ বুটিক থেকে নেওয়া হচ্ছে, সাজ বুটিক থেকে আমি আগেও অনেকগুলো শাড়ি কিনেছি, একটা কিনেছি তোমার, একটা আমি একটা ফ্যান্সি শাড়ি, ওটা কী শাড়ি আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা আরেকটা কিনেছি এরকম নেটের উপরে, ওটা কিনেছি, আরেকটা এটা কিনলাম, এটা আর এটার ব্লাউজ পিসটা এটা করবো, দেখো গামছা চেক। কিন্তু আমার মনে হয় পুরোটা, মানে এই গামছাটা দিয়ে পুরোটা ব্লাউজ বানালে হয়তো আমার ভালো লাগবে না, আমার মনে হয়। তো আমি ভাবছি মাকে বলবো লাল ব্লাউজটা হবে লাল, আর হাতাতে এরকম জায়গায়, বা যদি একটু ঠিক করে হাতা করে তাহলে এরকম জায়গায় বা গলা দিয়ে এরকম পিঙ্কটা দিয়ে আমি বলবো পট্টি করে দিতে, তাহলে বেশ সুন্দর, একটু স্টাইলিশও হবে, ডিজাইনার ব্লাউজও তৈরি হয়ে যাবে। আর এই হলো ব্যাপার। ও আর শাড়িটার দাম নিয়েছে 2150, আমি কিন্তু তোমাদের এমনি শেয়ার করছি, আমি শাড়িটা কিনেছি, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আর ওনাদের থেকে এই গিফটটা পেয়েছি, দেখো গিফটটা কিন্তু খুব সুন্দর, সুন্দর না? মগ চেন, ভীষণ সুন্দর। তো এটার সঙ্গে হয়তো মগ চেনটা, হ্যাঁ ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় গামছা চেকের অনেকগুলো ডিজাইনের জুয়েলারি পাওয়া যায়, আমার মনে হয় সেইগুলো পরলে বেশি ভালো লাগবে। তো আমার মা তো সেগুলো পরবে না, কিন্তু আমি যখন শাড়িটা পরবো তখন আমি ওই গামছা চেকের যে ডিজাইনার হার কানের দুল আছে ওগুলো দিয়েই পরবো না। এই তো গেল। আরেকটা যেটা দেখাবো সেটা জামাই ষষ্ঠীর শপিং না, সেটা এমনি একটা কিনেছি আমি কালকে, কিন্তু আমি এখনও কিন্তু এর মধ্যে গাছ লাগাইনি, কারণ আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরেই দেখাবো। ছোট সা টব, আমার রান্নাঘরে তোমরা রান্না করতে করতে বা রান্নাঘরে কাজ করতে করতে দেখেছো কিনা হয়তো খেয়াল করেছো, ওখানে তিনটে গাছ আছে। তো একটা তো এরকম কাপ স্টাইলের একটা টবে রেখেছি, ওটা অ্যাকচুয়ালি কাপই, ওটা টব নয়। তো ওরকম আমি একটা টব অর্ডার করে এসেছি যে এই জিনিসেরই টব হবে, মানে কাপ স্টাইল, বুঝছো? তো সেটা বলে এসছে, ওদের কাছে ছিল না, বললো ঠিক আছে এনে দেবে। তো এইরকম আরেকটা কিনেছি,
সুন্দর না তো? আমি এখনো এটাতে গাছ লাগাইনি, কারণ আমি ভাবলাম তোমাদের সঙ্গে আগে শেয়ার করি, তারপরে আমি এটাতে গাছটা শিফট করবো। তোমরা বাই দ্য ওয়ে ওটা কি দেখেছো? যদি না দেখে থাকো আমি তোমাদের আরেকবার দেখিয়ে দেবো আজকে। তো ওই গাছগুলো এটাতে শিফট করে, একটা তো গগনডুলিয়া বলে মনে হয় গাছটাকে, আমি ঠিক অত গাছ সম্বন্ধে জানি না, গাছের ডিপার্টমেন্ট পুরোটাই আমার হাজবেন্ডের। তো এইটা এই গাছ দুটো ওখানে লাগাবো, এই যে রান্নাঘরে থাকবে। আর আরেকটা যেটা মগে রয়েছে, কাপে রয়েছে, সেই কাপটা আপাতত থাক, ওটা আমি যখন ওই মানে কাপ স্টাইল যে এরকমটা আনবে তখন আমি ওটাতে গাছটা শিফট করব। তো তোমাদেরকে ওই টপটা দেখি, চলো। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই টপ, এইটা এটা এমনি অ্যাকচুয়ালি নুনদানি বা তুমি হলুদ টলুদ রাখতে পারো সেরকম, কিন্তু যেহেতু জিনিসটা খুব সুন্দর বলে, এই চীনামাটির জিনিসটা আমার খুব ভালো লাগে বলে আমি এখানে ফুলটা মানে গাছটা রেখেছিলাম। কিন্তু এটাকে আমি এই গাছ দুটোকে আমি এখন ওটাতে শিফট করে দেবো, এই যে এইটা আর এইটা, এটা থাকবে আপাতত এরকম স্টাইলের। আমি বলেছি ওদেরকে মানে একটা টব এনে দিতে, তোরা এনে দেবে বলেছে। তো আজকে তো আমি এটাই শেয়ার করার জন্যই এই ভিডিওটা শ্যুট করেছি। তো আমাকে কেমন লাগলো, শাড়িটা কেমন হয়েছে আর এই টব দুটো কেমন হয়েছে, এইটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ও ওই দেখো, তোমাদের আগের দিন দেখাচ্ছিলাম না, এই যে ফটোটা দেখতে পাচ্ছ, আমাদের বউ ভাতের ছবি, ওরা টানানো হয়ে গেছে, কারণ এই দেওয়ালটাতে পুরোটাই আমি একটু মেক ওভার করবো পরে, এখন নয়। তো যাই হোক, আমি তো আমার কাজ চালিয়ে যাব, ভিডিও শ্যুট করব, ঘরের মেক ওভারও হবে, শাড়িও কেনা হবে। মেয়েরা শাড়ি কিনতে কিন্তু খুব বেশি ভালোবাসে বলো, আর আমার তো আমি বেশি বুটিকের শাড়ি পছন্দ করি। তো যাই হোক, আরেকটা কথা, আমার বুটিকের শাড়ি পছন্দ ছিল ঠিকই, কিন্তু এটা ঠিক আমি কিন্তু কোনোদিন মা বাবার কাছে কিংবা হাজব্যান্ডের কাছে জোর করিনি যে হ্যাঁ আমাকে এটা কিনেই দাও কিনেই দাও, পছন্দ ছিল তবুও, মানে আমার একটা ইয়ে ছিল যে নিজের এতে আমি কিনবো। তো যবে থেকে আমি জব পেয়েছি তবে থেকে আমার মানে একটা স্বাধীনতা বলতে পারো যে আমার পছন্দসই জিনিস আমি কিনি। তো সেই থেকেই আমার শাড়ি কেনার শখ বা শাড়ি কেনার ন্যাক বলতে পারো আরও বেশি। তো এখন তো লোকের শাড়ি পরে উঠেই গেছে, কিন্তু আমার তো শাড়ি পরতে বেশি মজা লাগে, আমার স্কুলটা যদি একটু কাছে থাকে আমি শাড়ি পরেই দিই, তো কিছু করার নেই। আমাকে তো দৌড়ানোর জন্য এতগুলো বাস যানবাহন চেঞ্জ করার জন্য আমাকে তো চিন্তা করে দিতেই হবে। আচ্ছা যাই হোক, সেই সব বাদ দাও, তা তোমাদের এই শাড়ি কেমন লেগেছে বলবে, এই শাড়িটা কেমন লেগেছে আমাকে বলবে, আর এই টব দুটো কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবে কেমন। আর অবশ্যই লাইক করবে, লাইক, হ্যাঁ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।